বন্ধুরা আজকে আমরা পড়ছি কাঠের পা গল্পের পাঠ পরিচিতি নিয়ে। কাঠের পা গল্প নিয়ে কিন্তু আমরা আগের ভিডিওগুলোতে বিস্তারিত প্রত্যেকটা লাইন বিশ্লেষণ করে বলার চেষ্টা করেছি। আজকে আমরা পাঠ পরিচিতি নিয়ে কথা বলবো। পাঠ পরিচিতি মূলত আমাদের কাজে লাগে হচ্ছে সৃজনশীল লিখতে, অর্থাৎ সৃজনশীলে কোনো একটা জিনিসকে ব্যাখ্যা করে লিখতে হয়। তো এই জন্য সৃজনশীলের মধ্যে জ্ঞানমূলকও, সেখানেও হচ্ছে জ্ঞানমূলকটা ঠিকঠাক মতো করে লিখতে হয়। আবার একইভাবে অনুধাবনের জ্ঞানমূলক লেখার পরেও কিন্তু তার যে বর্ণনাটা, সেই বর্ণনাও কিন্তু ঠিকঠাক মতো করে লিখতে হয়। তো এই জন্য কিন্তু আমাদের এই প্রত্যেকটা অংশের থেকে কি ধরনের জ্ঞানমূলক আসতে পারে সেটা জানাটা অনেক বেশি জরুরি। তো চলো পাঠ পরিচিতির মধ্যে কোন কোন জায়গাগুলো আমাদের জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট এবং প্রয়োগমূলক অথবা উচ্চ দক্ষতার জন্য ইম্পর্টেন্ট বা কী ধরনের আলোচনা করা যেতে পারে সেই সব আলোচনায় আমরা এখানে কথা বলবো। প্রথমেই বলা হচ্ছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত এই গল্পটি। তার মানে এই যে গল্পটা, সেই গল্পটা কোন পটভূমিতে? মহান মুক্তিযুদ্ধ 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের পটভূমিতে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এদেশের মানুষ মরণপণ লড়াই করে বিজয়ী হয়। এই যুদ্ধে দেশের লক্ষ লক্ষ মানুষ জীবনদান করে। অসংখ্য মুক্তিযোদ্ধা যুদ্ধাহত হয়ে স্বাধীন দেশের জীবনযাপন করেন। এই গল্পের নায়ক একজন বীর মুক্তিযোদ্ধা। তো প্রথমত আমরা মূলত জানতে পারলাম কি মূলত এই গল্পটা মুক্তিযুদ্ধ প্রেক্ষাপটের, এবং আজকের যে গল্পটা বলা হচ্ছে এই গল্পে যদি নায়ক যদি কাউকে নির্ধারণ করি, অবশ্যই একজন বীর মুক্তিযোদ্ধা, যাকে আমরা পুরো গল্পের মধ্যে বাবা পরিচয় হিসেবে জেনে এসেছি। আর এই পুরো গল্পটা বর্ণনা করেছেন হচ্ছে একজন ছেলে। আচ্ছা, এই ছেলেটা হচ্ছে এই বাবার ছেলে, অর্থাৎ সে তার বাবার গল্পটা বলছে। এবং বাবার গল্প যখন থেকে বলা শুরু করেছে তখন কিন্তু সে নিজের জন্মায়নি। মানে এখানকার অনেক কথাগুলো সে অন্যের মুখ থেকে অথবা বাবার মুখ থেকে শুনে শুনে সে গল্পগুলো বলেছে। তারপর যেটা বলা হচ্ছে, যুদ্ধের শেষের দিকে একটা অপারেশন করতে গিয়ে রেকি শব্দটা মানে হচ্ছে কোনো জায়গায় খোঁজখবর নেওয়া। আর এখানে বোঝাচ্ছে যে অন্যর যে আক্রমণ, অন্যকে আক্রমণ করার জন্য যে খোঁজখবর নেওয়া সেটাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ আক্রমণ বলতে শত্রুকে, আর এই শত্রু বলতে পাকিস্তানি হানাদার বাহিনী। তো এই রেকি করতে গিয়ে মাইন বিস্ফোরণে, মানে মাটির নিচে প্রতিরক্ষামূলক যে যুদ্ধাস্ত্র পোতা থাকে বোমা, সেটাকেই বোঝানো হচ্ছে। বেসিক্যালি এটাকে বলা হচ্ছে মাইন বিস্ফোরণ। তো মাইন বিস্ফোরণে তার দুটি পা হাঁটুর নিচ থেকে উড়ে যায়। চিকিৎসা করানোর পর, চিকিৎসা কীভাবে করানো হয়, যখন তার এই দুর্ঘটনা ঘটে সাথে সাথে তার সীমান্তে নিয়ে যাওয়া হয়। সীমান্তে নিয়ে যাওয়ার পর প্রথমত সীমান্তে না, মূলত তার পাশাপাশি এক মুক্তিযোদ্ধা ছিল, তিনি তাকে টেনে হেঁচড়ে জঙ্গলের ভিতরে নিয়ে যায়। সামনাসামনি রাখতে পারে না, কারণ যে কারো হাতে ধরা পড়ে যেতে পারে। পরবর্তীতে একদম সীমান্তে পাঠিয়ে দেওয়া হয়। এই সীমান্তে পাঠানোর পর সেখানে একটা হসপিটালে তার চিকিৎসা হয়। আর চিকিৎসা করানোর পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এবং সুস্থ হওয়ার পর তার সাথে একটা অদ্ভুত কাজ করানো হয়। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় অনেক যারা পঙ্গু অবস্থায় থাকে তাদেরকে কিন্তু দেখি যে একদমই পা নেই, তারও কিন্তু পাটা উড়ে গিয়েছিল, কিন্তু একটা কাঠের পা লাগিয়ে দেওয়া হয়। এই কাঠের পাটা আসলে তার আগের মতো করে হাঁটতে সাহায্য করে না, কিন্তু আস্তে আস্তে হলেও তাকে হাঁটতে সাহায্য করে। এই রকম দুটো পা তাকে লাগিয়ে দেওয়া হয়। এই পাটাকে বলা হচ্ছে নকল কাঠের পা। একদিন যুদ্ধ শেষ হয়, স্বাধীন দেশে ফিরে আসেন তিনি। একমাত্র ছেলেকে নিয়ে তার নতুন জীবন শুরু করে। এবং ছেলেকে নিয়ে জীবন শুরু করার প্রথম দিকটা বেশ ভালোই ছিল, কিন্তু ছেলে যখন একটু একটু করে বড় হচ্ছিল, বড় হওয়ার পর দেখা গেল যে ছেলে যখন তার অন্যান্য বন্ধুদের সাথে মিশছে, সেই সকল বাবাদের সম্পর্কে যখন জানছে, সে এটা জানতে পারছে যে তার ওই বাবাগুলো কিন্তু সুস্থ, তাদের প্রত্যেকের পা রয়েছে। কিন্তু সে তখন তার নিজের বাবার যখন পরিচয় দিতে চায়, এই পরিচয় দিতে যে প্রথমত তার হোঁচট খেতে হয়, তার বাবার পা সম্পর্কে বলতে হয়, কারণ তার বাবা হচ্ছে পঙ্গু। কেন পঙ্গু সেই কথাটা হয়তো অনেকে বোঝে, অনেকে বোঝে না, অনেকে হয়তো অনেক সম্মান করে, অনেকে হয়তো অনেক হেউ করে। এই সব মিলিয়েই মূলত এই ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়। কিন্তু ছেলের কাছে বাবার সম্মান সবার আগে। ছেলে কিন্তু তার বাবাকে নিয়ে গর্বিত, কিন্তু বাবার শঙ্কা হয় যে অন্য বাবারা যেরকম তার ছেলে মেয়েদেরকে সময় দিতে পারে, আমি কিন্তু আমার ছেলেকে সেরকম সময় দিতে পারি না। আর সেটা নিয়েই মূলত হচ্ছে দুঃখটা। বন্ধুরা, এই যে আলোচনাটা করা হলো, এই আলোচনাগুলো মূলত তোমাদের কাজে লাগবে হচ্ছে প্রয়োগমূলকে। কারণ তোমাদের উদ্দীপকের মধ্যে এমন কিছু গল্প দেওয়া হবে যে গল্পগুলো কিছুটা সাদৃশ্য বা কিছুটা সাদৃশ্য নয়। তখন তোমাদের উত্তর দিতে হবে যে উদ্দীপকের কোন অংশই সাদৃশ্য কোন অংশই সাদৃশ্য নয় সেটা বুঝিয়ে লিখতে হবে। যদি এই গল্পের অংশগুলো তোমার এখনকার যে স্টোরি যে গল্পটা যেভাবে বলা হয়েছে সেই গল্পকে আরও ছোট করে এক সারমর্ম করে তোমার কাছে যেরকম উপস্থাপন করা হলো যদি এরকমটা তুমি জানতে পারো তাহলে খুব সহজেই উদ্দীপকের মধ্যে তুমি বুঝতে পারবে যে কোন অংশটি সাদৃশ্য কোন অংশটি বৈসাদৃশ্য। তো বন্ধুরা আশা করি তোমাদের সৃজনশীল উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটি অনেক বেশি কাজে লাগবে।